কেলেঘাই নদীর বাঁধ সংস্কার ও রাজনীতি। গত সপ্তাহে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় পটাশপুর, ভগবানপুর ও এগরার বিস্তীর্ণ এলাকা। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, কোথাও আবার পাকা বাড়িও। উপড়ে পড়েছে বড় বড় গাছ, ধসে নেমেছে রাস্তায়। একাধিক রাস্তার উপর দিয়ে জলের স্রোত বইছে, যার কারণে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থাও। প্রাণ বাঁচানোর তাগিদে ঘর ছেড়ে কেউ এসে আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তায়, আবার কেউ আশ্রয় নিয়েছে সরকারি ত্রাণ শিবিরে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দল ও প্রশাসনের পক্ষ থেকে যেটুকু ত্রাণ পাচ্ছেন তা খেয়েই কোনো ক্রমে দিন কাটাচ্ছেন দুর্দশাগ্রস্ত বন্যা কবলিত এলাকার মানুষ। এরই মাঝে নদীর বাঁধ সংস্কারের আগে এবার তা নিয়ে শুরু হলো রাজনৈতিক তরজা। বুধবার সাংবাদিক বৈঠকে কেলেখাই নদীর বাঁধ নির্মাণ কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুললেন সেচমন্ত্রী, দায় চাপিয়েছেন বিরোধীদের ঘাড়ে। একটা জায়গায় ভেঙেছে তো 600 কোটি টাকার মধ্যে। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করার জন্য। 600 কোটি টাকা কাগজে কলমে শুনেছেন। আমাদের শেয়ার, পশ্চিমবঙ্গ সরকারের যে শেয়ার, সে শেয়ার এবং তার সঙ্গে আরও 100 কোটি টাকা যোগ করে আমরা খরচ করে রেখেছি। কেন্দ্রীয় সরকার তার যে যত শতাংশ খরচ দেওয়ার কথা, টাকা দেওয়ার কথা, তার একটিও টাকা দেয়নি। তাই 600 কোটি টাকার কিন্তু কাজ হয়নি। কয়েকদিন আগে কোনো এক রাজনীতিবিদ, তিনি যদিও কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছেন তার এখানকার প্রতিনিধি, তিনি সাংসদ, তিনি বলেছিলেন এই কথাটা। আমার মনে হয় তার পরিসংখ্যান জানা নেই। আসলে 600 কোটি টাকার কাজ হয়নি, কমেছে 325 কোটি টাকার কাজ। পাল্টা তোপ দেখেছে বিজেপি। আমরা সব বিষয়ে পণ্ডিত না হতে পারি, কিন্তু ন্যূনতম যোগ্যতা থাকবে তো। তিনি কি জানেন না যে কেলেঘাই সংস্কারে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছিল? তিনি ভালো করেই জানেন। মানুষকে বোকা বানাচ্ছে আর টাকা আত্মসাৎ করে পূর্ব মেদিনীপুরে, বিশেষ করে পটাশপুর, ভগবানপুরের মানুষকে অসহায় অবস্থার ফেলানোর জন্য, এটা ম্যান মেকিং কারবার। একেবারে সরকার দাঁড়িয়ে থেকে এই বন্যা তৈরি করেছে, এর জন্য পুরো কুখ্যাত ভাবনা সরকারের মধ্যে কাজ করছে, আমরা তীব্র ঘৃণা ব্যক্ত করছি। বাঁধ সংস্কার নিয়ে রাজনীতির কচকচানির মধ্যে দিয়ে জলে ভাসছে পটাশপুর ও ভগবানপুরের মানুষ। নতুন করে প্লাবিত হয়েছে কাঠির বিস্তীর্ণ এলাকা, দেখা দিয়েছে পানীয় জলের সংকট। কোনো কোনো এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবাও। ওই পরিস্থিতিতে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ফলে নতুন করে দুর্যোগের আশঙ্কা করছেন পূর্ব মেদিনীপুরের জেলার বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।